আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 26 নভেম্বর 23, অবশেষে বিএনপি আসল ঘটনা বুঝে গিয়েছে। জামাতের মতো বিএনপির চমৎকার অবস্থান। বিএনপি ঘুরে ফিরে জামাতের অবস্থানে এসেছে, কিন্তু স্যাকা খেয়ে আসলো। বিএনপি এখন যে অবস্থানটা নিয়েছে, চমৎকার অবস্থান। দর্শক, এটা বিএনপি সাংগঠনিক অবস্থান। আজকের একটা নিউজ, বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ভারত। রুহুল কবির রিজভী, রুহুল কবির রিজভী মানে বিএনপির এই মুহূর্তে একমাত্র একেবারে অথরাইজড মুখপাত্র বিএনপি। রুহুল কবির রিজভী মানে বিএনপি, অন্য যে কোনো নেতার বক্তব্যকে ব্যক্তিগতভাবে চালিয়ে দেওয়ার সুযোগ থাকলেও রুহুল কবির রিজভীর বক্তব্য কোনো ব্যক্তিগত বক্তব্য নয়, কারণ তিনি দলের অথরাইজড মুখপাত্র। তিনি তারেক রহমান যা বলতে বলেন বা স্থায়ী কমিটির সিদ্ধান্ত যা হয় সেই ফিলোসফি ধারণ করে যে কোনো বক্তব্য, বিবৃতি, সংবাদ সম্মেলন বা কনসেন্টের ভিত্তিতে বলেন। রুহুল কবির রিজভী যেটা বলেছেন, আই রিপিট দিস হেডলাইন, বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ভারত। এর মানে ভারতের বিরুদ্ধে অবশেষে বিএনপি প্রকাশ্য অবস্থান নিয়েছে এবং প্রকাশ্যে ভারতের বিরুদ্ধে বলা শুরু করেছে। এর আগে রাশিয়া এবং চীনের বিরুদ্ধে বললেও ভারতের বিরুদ্ধে প্রকাশ্যে কিন্তু বলতো না। কিন্তু বিএনপি স্যাকা খেয়েছে। বিএনপি আশা করেছিল যে জামাতকে একটু দূরে সরিয়ে রাখি, যেহেতু জামাতের ক্ষেত্রে ভারতের আপত্তি, তো ভারত এবার আওয়ামী লীগকে ওভারলুক করে বিএনপিকে সমর্থন দেয় কি না। তারেক রহমান নিজেই সেই আশা করেছিল। তারেক রহমান ভেবেছিল বা ভারতের কেউ কেউ তাকে বিভ্রান্ত করেছিল, বিভিন্ন সাবেক কর্মকর্তা, যে একদিন তারেক রহমানকে বা বিএনপিকে ভারত ক্ষমতায় এনে দিবে। এবং সেই আশায় বুক বেঁধে অনেক স্বপ্ন দেখেছিল বিএনপি, যার ফলেই জামাতের সাথে অনেক অপমানজনক আচরণ, জামাতকে তুচ্ছ তাচ্ছিল্য থেকে শুরু করে এমন কিছু নেই যেটা মিত্র হিসাবে, এমন কোনো অন্যায় আচরণ নেই মিত্র হিসাবে, রাজনৈতিক মিত্র হিসাবে যেটা বিএনপি করেনি। জামাত নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে, বিএনপি চুপ ছিল। জামাত নেতাদেরকে পিটিয়েছে যুব দলের ছেলেরা, নুরুল ইসলাম বুলবুল থেকে শুরু করে তিনজন গুরুত্বপূর্ণ নেতাকে, ঢাকা মহানগরী দক্ষিণের, বিএনপি অফিসিয়ালি চুপ ছিল। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, জামাতের সেক্রেটারি জেনারেল থেকে শুরু করে শীর্ষস্থানে গুরুত্বপূর্ণ নেতারা কারাগারে। এবং প্রতিনিয়ত বিএনপি জামাত শিবিরের নেতাকর্মীদের উপর হামলা, মামলা, অনেক কিছুই, কিন্তু বিএনপি কোনো কথা বলেনি। এখনও যে বলছে আনুষ্ঠানিকভাবে তাও নয়। ফেসিবাদ বিরোধী ছাত্র ঐক্য করেছে ছাত্রদল তথাগতিত, শিবিরকে রাখেনি, অথচ শিবির থাকতে চেয়েছিল। এরকম অসংখ্য অন্যায়, অসংখ্য বড় ভুল বিএনপি করেছে শুধুমাত্র একটা স্বপ্নে, যে ভারত মনে হয় ভারত বিএনপিকে সমর্থন দিবে বা না দিলেও নিরপেক্ষ থাকবে, যুক্তরাষ্ট্রের মতো নিরপেক্ষ থাকবে। কিন্তু না, বিএনপিকে ভারত স্যাকা দিয়েছে। ভারত অবশেষে ঘটনা বুঝতে পেরেছে, এজন্যে ভারতের নাম নিয়ে প্রকাশ্যে কথা বলা শুরু করেছে বিএনপি। এবং ভারত ঘেঁষা বা ভারতপন্থী বিএনপি নেতা যারা আছে দলের মধ্যে স্থায়ী কমিটিতে, যেমন আমির, যেমন ইকবাল হাসান মাহমুদ চৌধুরী টুকু, এদেরকেও বিএনপি সাংগঠনিকভাবে এখন কোণঠাসা করে রেখেছে, তাদেরকে স্পেস দিচ্ছে না। এখন উদারপন্থী বা জিয়াউর রহমান আদর্শের অনুসারী যারা, তাদেরকে যথেষ্ট মূল্যায়ন করছে বিএনপি সাংগঠনিকভাবে। এমনকি ভারতপন্থী বিএনপির মিত্র যারা আছে তাদের সাথেও আন্ডারস্ট্যান্ডিংয়ের ঘাটতি এই মুহূর্তে বিএনপি, গণতন্ত্র মঞ্চের কেউ কেউ, বামপন্থী কেউ কেউ, যারা অবশ্যই ভারতপন্থী। কারণ বিএনপি বুঝে গিয়েছে যে ওগুলো সব ফেক, আওয়ামী লীগের কাছে, ভারতের কাছে আওয়ামী লীগের বিকল্প কেউ নেই। অতএব বিএনপি বন্য সবাইকে আশা দিয়ে রাখলেও কেউ কেউ শেষ পর্যন্ত স্যাকা দিয়েছে। দেখেন, ভারত তো তাদের ইশারা ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছে যে আওয়ামী লীগ একতরফা নির্বাচন করুক, ভারতের গণমাধ্যমের খবর অনুযায়ী শুধু একতরফা নির্বাচন করে আওয়ামী লীগ ক্ষমতায় থাকুক এটাই চায়, সেরকম নয়। বরং কারচুপি করেও যদি ক্ষমতায় আসে, বরং 2014-18 চাইতেও যদি বড় কারচুপি করে তাতেও ভারতের আপত্তি নেই, বরং আপত্তি তো নেই, বরং তাতে সহযোগিতা করবে। ভারত এই অবস্থান নিয়েছে, এটা বিএনপি অবশেষে বুঝে গিয়েছে। শুধু এটা নয়, আপনারা জানেন দর্শক, আমরা বলেছি আগে আবারও বলছি, এই যে জাতীয় পার্টি নির্বাচনে আসবে কি আসবে না, 2013 সালে আপনারা দেখেছিলেন সুজাতা সিং এসে দৌড়ঝাঁপ করে সেটা ঠিক করে দিয়েছিল, কিন্তু এবার ভারতের কেউ আসেনি। কিন্তু জাতীয় পার্টির নেতা, বিশেষ করে জিএম কাদেরকে ডেকে নিয়ে আগেই সেট আপ দিয়েছে, অবশ্যই নির্বাচনে যেতে হবে, কোনো বিকল্প নাই। এই জিনিসগুলো জামাত আগেই বুঝেছে, এই জন্যে জামাত ভারতের বিরুদ্ধে, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে না, সব ভারতের বিরুদ্ধে যতবার এই শব্দটা ব্যবহার করেছি তার অর্থ ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে জামাত
বরাবরের মধ্যে সোচ্চার ছিল, যদিও ভারতের সাথে একটি স্থিতিশীল সুন্দর সম্পর্কের পক্ষে, কিন্তু আধিপত্যবাদ, ভারতের পক্ষ থেকে অন্যায় আচরণকে সমর্থন করা, এগুলোর বিরুদ্ধে জামাত সোচ্চার ছিল। এবং বিএনপি রাশিয়া এবং চীনের বিরুদ্ধে সোচ্চার থাকলেও ভারতের বিরুদ্ধে রহস্যজনকভাবে নীরব ছিল, এটা তারেক রহমানের নির্দেশনা অনুসারে। কিন্তু না, আমরা গণমাধ্যমে আজকে আবার দেখলাম, বিশেষ করে বিএনপির চমৎকার সিদ্ধান্ত তখনই আমরা লক্ষ্য করেছি যখন ইকবাল হাসান মাহমুদ চৌধুরীর টুকুর বক্তব্যের বিরোধিতা করেছিল, অফিসিয়াল বিবৃতি দিয়ে জামাতের পক্ষে অবস্থান নিয়েছিল তখনই। এখন আবার বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ভারত। রুহুল কবির রিজভী কথা বললেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রতিবেশী দেশের গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে বিভিন্ন খবর প্রকাশিত হচ্ছে, ভারত সরকারও তাদের দেশের রাজনীতিবিদদের বোঝা উচিত বাংলাদেশের জনগণ কেন তাদের বিরুদ্ধে ফুঁসে উঠেছে। একটি কর্তৃত্ববাদী সরকারকে সমর্থন দিয়ে তারা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তাদের উচিত বাংলাদেশের জনগণ যা চায় সেটিকে সমর্থন করা, মানে যুক্তরাষ্ট্রের মতো একটা নিরপেক্ষ অবস্থান নেওয়া উচিত। অবশ্যই এটাই ঠিক, বরং বন্ধু রাষ্ট্র বাংলাদেশের ডেভেলপমেন্ট পার্টনার যারা আছে সবারই উচিত যুক্তরাষ্ট্রের মতো একটা নিরপেক্ষ অবস্থান নেওয়া। গণতন্ত্র, সুশাসন, মানবাধিকার, অংশগ্রহণমূলক নির্বাচন, ভোটাধিকার, এগুলো বিষয়ে কথা বলা, কোনো একটা দলের পক্ষে বা বিপক্ষে অবস্থান না নেয়া। কিন্তু ভারত আওয়ামী লীগের পক্ষে স্পষ্টতই অবস্থান নিয়েছে, যেরকম রাশিয়াও নিয়েছে। শুধু অবস্থান না, তলে তলে অনেক কাজই করেছে, তলে তলে ভারতের সাথে আপোষ হয়েছে এবং আজীবন আপোষ, এটা নতুন কিছু নয়। দিল্লি আছে, আমরাও আছি, ওমাইল কদিন এমনি এমনি বলেননি, এটাই হচ্ছে বাস্তবতা। দেখেন, বিএনপি একবারে স্পষ্টভাবে ধরে নিয়েছে যে বাংলাদেশের জনগণ ভারতের বিরুদ্ধে ফুঁসে উঠেছে। কারণ আপনারা দেখেছেন যে বিশ্বকাপে ভারতে হারার পর অস্ট্রেলিয়া, যাকে সমর্থন করার কোনো ভৌগোলিক যুক্তি নেই, সে অস্ট্রেলিয়াকে সমর্থন করে বাংলাদেশের জনগণ, ভারতকে সমর্থন করে না, ভারতের পরাজয়ে খুশি, নানান বিষয় আছে ভারতের বিরুদ্ধে বাংলাদেশের জনগণের মনোভাব, এটা ভারতের গণমাধ্যমে উঠে এসেছে। এটা রুহুল কবির রিজভী পিক করে চমৎকারভাবে ভারতকে সতর্ক করে দিয়েছেন, ভারতের বিরুদ্ধে বিএনপির অবস্থান জানান দিয়েছেন। রোববার 26 নভেম্বর সকালে রাজধানীতে ঝটিকা মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি একথা বলেন। রিজভী বলেন, পৃথিবীর সবচেয়ে রক্তাক্ত সীমান্ত এখন বাংলাদেশ ভারত সীমান্ত। দেখেন, দীর্ঘদিন যাবৎ বিএনপির সিনিয়র নেতারা ভারতের আধিপত্যবাদ, সীমান্ত ইস্যু, এমনকি বৈষম্যমূলক যে বাণিজ্য বা বাণিজ্যিক সম্পর্ক, বর্ডার কিলিং, নানান বিষয়ে কিন্তু চুপ ছিল। কিন্তু এখন অবশেষে বিএনপি ভারতের এই সব অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে শুরু করেছে। প্রায় প্রতিদিন বিএসএফ সেখানে বাংলাদেশিকে গুলি করে হত্যা করছে, যদিও নিকট অতীতে শীঘ্র আমরা হত্যার খবর পাইনি, কিন্তু ভারতের বিরুদ্ধে বলতে হয়, এই কারণে পিছনে একটা টেনে এনেছেন রুহুল কবির রিজভী। তারা বাংলাদেশকে একতরফা বাণিজ্য করলেও বাংলাদেশে কোনো ব্যবসা করার সুযোগ দিচ্ছে না, বাংলাদেশ থেকে তারা নানা উপায়ে হাজার কোটি টাকা রেমিটেন্স নিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, বাংলাদেশের বর্তমান সরকার ভারতকে সব কিছু উজাড় করে দিলেও প্রাপ্তির খাতা শুধুই শূন্য, সরকার দেউলিয়া হয়ে গিয়ে সঙ্গী খুঁজে বেড়াচ্ছে, উল্লেখ করে বিএনপি নেতা বলেন। যাই হোক, মানে স্পষ্টতেই ভারতের বিরুদ্ধে সাংগঠনিকভাবে, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে অবশেষে বিএনপি অবস্থান নিয়েছে, যেটা জামাত আগেই নিয়েছিল।